ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। অবশেষে 2023 মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, জেনে নেব আজকের নিউজ বুলেটিন, যেখানে শিক্ষামন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন তোমাদের কবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। 19শে মে মাধ্যমিকের রেজাল্ট সকাল 10টায়। গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন 10 দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। 19শে মে মাধ্যমিকের রেজাল্ট সকাল 10টায়, এবং তারপর ওয়েবসাইট থেকে রেজাল্ট মিলবে। মধ্য শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট, সেখান থেকেই মিলে যাবে রেজাল্ট। সম্রাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাজ, কি জানতে পারছি আমরা? 19শে মে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে সকাল 10টায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে এই কথা জানিয়েছেন যে 19শে মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে। চলতি বছরে মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা সব থেকে কম ছিল, প্রায় 7 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। পাশাপাশি এবারই কম সময়ে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করছে। লিখিত পরীক্ষা নেওয়ার পর সব থেকে কম সময়ে এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট। শুভকামনা রইল, রেজাল্ট অবশ্যই তোমাদের ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।